যেই কথাটা সরাসরি আল্লাহর রাসূলের মুখ দিয়ে বের হয়েছে সেটা হচ্ছে টেক্সট। আর আল্লাহর রাসূল যে বলল এটা আমার পর্যন্ত যেই মাধ্যম দিয়ে পৌঁছেছে, 1400 বছর আগে আল্লাহর রাসূল বলেছে, আর আমি 1400 বছর পর আজ বাংলাদেশে বসে আছি, কিভাবে আমি জানলাম যেটা আল্লাহর রাসূল বলেছেন? এই যে আল্লাহর রাসূল বলা পর্যন্ত যে আমার পৌঁছার সিঁড়িটা, যেমন আমরা আজকে এখন কয়তলায় আছি, 14 তলায়, ঠিক এই 14 তলায় উঠতে যে আমরা লিফ্টটা ইউজ করেছি তারপরে এই রুমে আসছি, তো ঠিক 1400 বছর আগে যেতে আমাকে একটা লিফ্ট ব্যবহার করতে হবে, সেটা যে মানুষের সিঁড়ি, মানব সিঁড়ি, যে আমাকে অমুক বলেছেন, তাকে অমুক বলেছেন, তাকে অমুক বলেছেন, এইভাবে আমরা 1400 বছর আগে যাব। এই সিঁড়িটার নাম হচ্ছে সানাদ। এই সানাদটা কোথায় গিয়ে শেষ হবে? এই রুমে এসে, যে কয়লা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে এবার আল্লাহ রসুল যেটা বলতেছেন সেটা মাতেন। আর এই যে সিঁড়ির প্রত্যেকটা ধাপ, একজন মানুষ প্রতি ধাপে একজন মানুষ আছে, প্রতি স্তরে একজন মানুষ আছে, তিনি হচ্ছেন রাবি, তিনি হচ্ছেন বর্ণনাকারী। কথা কি আমি বুঝাতে পারলাম ভাইয়েরা? তো এই তিনটা পরিভাষা প্রথম দিনই আমরা শিখলাম, কেননা বারবার ব্যবহার করা লাগতেছে। তো জারহ ওয়া তাদিল, ইলমুল জারহ ওয়া তাদিল, জারহ তাদিল, এটা কি জ্ঞান? এটা হচ্ছে হাদিসের যে প্রতিটা স্তর আছে, যেখানে বর্ণনাকারী আছে, রাবি আছে, তিনি ভালো না মন্দ, তিনি গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য, তার স্মৃতিশক্তি ভালো না খারাপ, তার মেধা দুর্বল না মজবুত, তিনি ন্যায়পরায়ণ, সৎ না অসৎ, মিথ্যুক, তিনি সালাত আদায় করেন না করেন না, তার চারিত্রিক উন্নতি না চারিত্রিক ত্রুটি, তার ভারাত্ব, তার ব্যক্তিত্ব আছে না নাই, তিনি ফাতরা টাইপের পাড়ার 3 নম্বর শ্রেণীর মানুষ না তার ভারাত্ব এবং ব্যক্তিত্ব আছে। এই যে একজন রাবির গুণাগুণ, চরিত্র, ব্যক্তিত্ব, তার অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে যাচাই বাছাই, তার স্মৃতিশক্তি, তার আচার ব্যবহার, এই জিনিসগুলো নিয়ে মুহাদ্দিসিন কেরাম যে যাচাই বাছাই করেছেন সেটাই মূলত জারাহ তাআদিল। জারাহ মানে হচ্ছে কাউকে আঘাত করা। আঘাত করা মানে আমি মুখকে খারাপ বললাম, মানে আঘাত করলাম। আর কথার আঘাত অস্ত্রের আঘাতের চেয়েতে বেশি শক্তিশালী। শুধু জারাহ যে শুধু অস্ত্র দিয়ে হয় তা নয়, কথা দিয়ে হয়। তা আমি যখন কথা দিয়ে জারাহ করলাম যে এনার স্মৃতিশক্তি দুর্বল, এটা একটা আঘাত, এটা হচ্ছে জারাহ। আর তাআদিল মানে কাউকে আমি ন্যায়পরায়ণ বললাম, আদল মানে ন্যায়পরায়ণ, আর তাআদিল মানে কাউকে ন্যায়পরায়ণ বলা, যে অমুক লোকটা ভালো, এই লোকটা মজবুত, এই লোকটা গ্রহণযোগ্য, তার আচার ব্যবহার ভালো, তার চরিত্র উন্নত, তার ব্যক্তিত্ব গ্রহণযোগ্য, তার ভারাত্ব আছে, তিনি ফাতরা টাইপের নন, এই যে তার জন্য গুণাগুণ বলা হলো, এগুলো হচ্ছে তাআদিল। তো আগের যুগের মুহাদ্দিসিনে কেরাম হাদিস সংকলন যখন শুরু হয় তখন প্রথম দিকে জারাহ তাআদিল ছিল না, পরবর্তীতে ধীরে ধীরে জারাহ তাআদিল শুরু হয়। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইনজাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, যখন কোনো ফাসিক তোমাদের নিকটে কোনো সংবাদ নিয়ে আসে তখন তোমরা সেটা যাচাই বাছাই করো। এই আয়াত হচ্ছে জারাহ তাআদিলের ভিত্তি। এই আয়াত কি বলেন তো? জারাহ তাআদিলের ভিত্তি, যে পৃথিবীতে যেই সংবাদ নিয়ে আসুক আমাকে যাচাই করতে হবে সে ফাসিক না ন্যায়পরায়ণ। আল্লাহ নির্দেশ দিয়েছে কোরআনে, ইনজাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, যদি কোনো ফাসেক ব্যক্তি তোমাদের কোনো সংবাদ নিয়ে আসে, সেটা সাধারণ সংবাদও হতে পারে, হাদিসও হতে পারে, অবশ্যই যাচাই বাছাই করবে। এই আয়াত হলো জারাহ তাআদিলের ভিত্তি। তারপরে আস্তে আস্তে যত যুগ গেছে জারাহ তাআদিল বাড়তে থেকেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন আমরা শুনতাম যে কোনো ব্যক্তি বলতেছে ইয়াকুলু, যখন আমরা শুনতাম যে কোনো ব্যক্তি বলতেছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতাদারাতহু, তখন আমাদের কান, ওয়াসগাইনা ইলাইহি বিআদানিনা, তখন আমাদের স্মৃতিশক্তি, আমাদের কান মনোযোগের সাথে আমরা খাড়া করে দিতাম। পাশ থেকেও যদি ছোট্ট সাউন্ড আসে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আমরা কান খাড়া করে দিতাম, বাপরে বাপ, আল্লাহ রাসূল বলেছে, কি সেই হাদিসটা, আমার না জানাও থাকতে পারে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যখনই আমরা শুনতাম যে আমাদের আশেপাশে কোথায় আওয়াজ হচ্ছে যে ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমাদের কানকে আমরা খাড়া করে দিতাম। ফালাম্মা রাকিবান নাসু সু'আবা ওয়া দালুল, কিন্তু মানুষ যখন সত্য মিথ্যের মধ্যে সংমিশ্রণ ঘটানো শুরু করলো, তখন আমরা পরিচিত ব্যক্তি ছাড়া কারো হাদিস গ্রহণ করতাম না। এই যে শুরু হয়ে গেল জারাহ তাআদিল। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মুকদ্দামা মুসলিম, সহিহ মুসলিমের ভূমিকা ইমাম মুসলিম নিয়ে এসেছেন। কেন আগের যুগে জারাহ তাআদিল ছিল না? আরবরা কাফের হোক, মুশরিক হোক, আর মমিন হোক, মিথ্যা বলা জানতো না। এটা আরবদের জন্মগত বৈশিষ্ট্য ছিল। আবু জাহাল মিথ্যা বলা জানতো না,
আবু সুফিয়ান মিথ্যা বলা জানতো না, তারা আবিসিনিয়া বাদশার দরবারে গেছে, হাবশার বাদশার দরবারে গেছে, তবুও প্রশংসা করেছে আল্লাহ রাসূলের, মিথ্যা বলেনি। কেন? আরবগণ জাতিগতভাবে মিথ্যা বলা জানতো না, এই জন্য প্রথম দিকে যারা হয়তো আদিলের শুরু হয়নি, কিন্তু যখন বিভিন্ন দেশ এলাকা বিজয় হয়ে গেল, মানুষজনের মধ্যে সংমিশ্রণ ঘটলো, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে মিথ্যা শুরু হয়ে গেল, তখন এই যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তখন আমরা যাচাই বাছাই করতে লাগলাম। মুহাম্মদ বিন সিরিন বিখ্যাত তাবি, তিনি বলতেছেন, লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ ফালাম্মা ওয়াকাআতিল ফিতনা, আগের যুগে আমরা সানাদ সম্পর্কে জিজ্ঞেস করতাম না, কিন্তু যখন ফিতনার যুগ শুরু হয়ে গেল, তখন আমরা সানাদ সম্পর্কে জিজ্ঞেস করতে লাগলাম, মানুষজনকে বলতে লাগলাম, সাম্মুলানা রিজালাকুম, তুমি যে হাদিস বলতেছো এই হাদিস কার থেকে শুনেছো, নাম বলো। এই জন্যই মুহাম্মদ বিন সিরিন আরেক জায়গায় বলতেছে যে জ্ঞান হচ্ছে দিনের অংশ, ফাংগুরু আম্মান তাখুদুনা, অতএব তোমরা দেখো তোমাদের জ্ঞানকে কাদের নিকট থেকে নিচ্ছ। ইবনু সিরিন আরও বলেছেন, লাউলাল ইসনাদ, যদি সানাদ না থাকতো তাহলে যার যা মুখে আসতো তাই বলতো। যখন আমরা কড়াকড়ি শুরু করে দিলাম, এই তুমি যে বলতেছো আল্লাহ রাসূল বলেছে কার কাছ থেকে শুনেছো নাম বলো, এই কড়াকড়ি যখন শুরু করে দিলাম, সানাদ যখন নিতে লাগলাম, তখন মানুষ আর সেইভাবে আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে মিথ্যা ঢুকাতে পারলো না, কঠিন হয়ে গেল তাদের জন্য। তাহলে আমরা জারাহাত আদিল কীভাবে শুরু হলো সেটা বললাম, এটাই জারাহাত আদিল। তো এই জ্ঞানটাকে বলা হয় জারাহাত আদিলের জ্ঞান। এই জ্ঞানে আপনি কী পড়বেন? এই জ্ঞানের যেটা মৌলিক আলোচ্য বিষয় জারাহাত আদিল জ্ঞানের, সে আলোচ্য বিষয়টা হচ্ছে যখন একজন রাবির বিষয়ে মহাদ্দিসদের মধ্যে মতভেদ হয়ে যায়, এক মহাদ্দিস বলতেছে এই রাবি গ্রহণযোগ্য, আর এক মহাদ্দিস বলতেছে এই রাবি গ্রহণযোগ্য নয়, তখন আপনি কী করবেন, সমাধানটা কীভাবে দিবেন? এই জ্ঞানগুলোই আপনি ইলমুল জারাহাত আদিলের মধ্যে শিখবেন। যদিও একটা ছোট্ট কথা এখানে বলে রাখি যে জারাহাত আদিলের জগতে যারা নক্ষত্র, যাদের কথা জারাহাত আদিলের জগতে দলিল, যেমন ডাক্তারির জগতে বড় বড় ডাক্তারের কথা দলিল, বিজ্ঞানের জগতে বড় বড় বিজ্ঞানীর কথা দলিল, আইনস্টাইন সহ, ডাক্তারির জগতে ইবনে সিনা সহ, ঠিক তেমনই জারাহাত আদিলের জগতে যাদের কথা দলিল, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন, যাদের নাম আমাদের জানা থাকা উচিত, কেননা আমরা সাধারণ জনসমাজে বক্তব্য দিতে গিয়ে নামগুলো শুনি আর না শুনি, যখন হাদিস শাস্ত্রের মধ্যে ঢুকব তখন এই নামগুলো বাদে হাদিস শাস্ত্র অচল, প্রত্যেক স্টেপে এই নামগুলো উচ্চারিত হবে, প্রতি স্টেপে এই নামগুলো উচ্চারিত হবে, আমরা তাদের কথার মুখাপেক্ষী, তাদের উপরেই হাদিস শাস্ত্র টিকে আছে। তার মধ্যে একজন হচ্ছেন ইয়াহিয়া ইবনু মাঈন, 233 হিজরিতে মারা গেছেন, আলী ইবনুল মাদিনি 234 হিজরিতে মারা গেছেন, আহমদ বিন হাম্বাল 241 হিজরিতে মারা গেছেন, আবু হাতিম আর রাজি, আবু জুরআ আর রাজি, ইমাম বুখারি, ইমাম মুসলিম, এনাদের নাম মোটামুটি পরিচিত। কিন্তু এই যে আগের দুই তিনজনের নাম বললাম, এনারা হচ্ছেন হাদিস শাস্ত্রের আসাতিন উলুমুল হাদিস। যত রাবির উপর জারাহ এবং তাদিল আছে, যে এই রাবি ঠিক না ভুল, এই রাবি মজবুত গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য, তার অধিকাংশ মন্তব্য এই দুই তিনজনের মধ্যে ঘুরপাক খাবে। ইয়াহিয়া বিন মাঈন, আলী ইবনুল মাদিনী, ইয়াহিয়া বিন সাঈদ আল কাত্তান 198 হিজরিতে মারা গেছেন, আহমদ বিন হাম্বাল, এদের মধ্যেই ঘুরপাক খাবে।